কি কারণে আজকে আমি সাজুগুজু করছি সব তোমাদের জানাবো আজকের ব্লগে। দেখতে থাকো তোমরা, আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, নমস্কার। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন বেজে গেছে বিকাল 5:30। দেখো আমি রেডি হয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে শাড়ি টাড়ি পরেছি, কীভাবে সেজেছি। তো এই দেখো, এই অরেঞ্জ কালারের শাড়িটা পরে নিয়েছি, আর এটা একটা খোঁপা পরে নিয়েছি, আর এই অরেঞ্জ একটা শাড়ি পরেছি, কারণ আমাদের প্রোগ্রাম রয়েছে আর প্রোগ্রামে আমাদের বলা হয়েছে যে অরেঞ্জ কালারের শাড়ি পরতে। তো কেমন লাগছে বলো? তো প্রোগ্রাম তো হবে, প্রোগ্রামে যাব, তোমাদের সাথে শেয়ার করব, গানের প্রোগ্রাম বেসিক্যালি। আর তো গানের প্রোগ্রাম হবে, আমরাও একটা গান করছি। আজ আমরা নারী দিবস পালন করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও দেখে এলাম এই মাত্র, একটা ব্লগে, রোস্টিং চ্যানেল, নাম বলছি না কারো, সেখানে বলছিল জনৈক মহিলা ব্লগার, তিনি গায়ে সাবান ঘষে ঘষে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছেন এবং ইউটিউব সিলভার প্লে বাটনও পেয়েছেন, আবার সেটাকে গর্ব করে, অফকোর্স গর্বের ব্যাপার দেখাচ্ছেনও, কিন্তু তিনি কীভাবে পেলেন সেটা মোটেই গর্বের ব্যাপার নয় আমাদের কাছে, অন্তত কারণ আমাদের মতন মানুষদের কাছে কিন্তু মূল্যবোধটা অনেক, যেটা ছোটোবেলা থেকে আমাদের মা বাবারা শিখিয়েছেন যে সম্মানটা আগে, মূল্যবোধটা আগে, যে ভ্যালু দিয়ে তারা বড় করেছেন আমাদের, সেটার সম্মান কিন্তু আমরা সবসময় জানাই। তাই যা নয় তাই করে, ছোট ছোট সস্তা কাজকর্ম করে সাবস্ক্রাইবার বাড়াবো বা ভিউজ বাড়াবো, যেটা বেশি ইম্পর্টেন্ট, ভিউজ বাড়াবো, সেটা কোনো দিন তো আমি অন্তত করতে পারবো না। সে আমার যতই ভিউ না হোক ভিডিওতে, আজকাল কেউ ভালো ভিডিও দেখে না, মানে আজকাল ভদ্র সভ্য ভিডিও লোকের অতটা পছন্দ না। আর আমার সবচেয়ে বাজে লাগে যে আমাদের ইন্ডিয়াতে, ভারতে এই যে ফেক ব্যাপার একটা, মানে মানে ভণ্ডামি ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। এখানে মানুষ কি বলে, ভদ্র সভ্য থাকতে হবে, ভালো থাকতে হবে, কেউ যদি একটু খারাপ কিছু করে তাহলে সে সবার কাছে খারাপ হয়ে যায়, তাই তো? ওই মেয়েটা ভালো না, ওই মেয়েটা খোলামেলা ড্রেস পরছে, ওই মেয়েটা এইসব অসভ্যতামি করছে, দেখ দেখ পাড়া প্রতিবেশীরা কী করে, আড়ালে বলে জানিস তো ওই মেয়েটা এই এই মেয়েটা ওই করছে, এই মেয়েটা সিগারেট খাচ্ছে, এই মেয়েটা তো রাত্রেবেলা রাত বিয়েতে ছেলেদের সাথে মিশছে, বা ছোটো ছোটো ড্রেস পরছে, খুব নিন্দা চর্চা হয়, পরচনিন্দা পরচর্চা হয়। অথচ যারা এইগুলোই ভিডিওতে দেখাচ্ছে, ওদের ভিডিওতে হাজার হাজার ভিউ হয়, লাখ লাখ ভিউ হয়, কী করে? কেননা মানুষ যারা আড়াল, যারা সবার সামনে এটা বলছে যে অত খারাপভাবে ভিডিও করছে, ছোট ছোট ড্রেস পরছে, সাবান স্নান করা দেখাচ্ছে, জামা পরা খোলা দেখাচ্ছে, তারা নিন্দা করছে এদিকে এদিকে, তারা কিন্তু তারাও কিন্তু ওই ভিডিও দেখছে, নাহলে কী করে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বলতে পারো কেউ? তো সেই জন্যে এটা কোনো অবাক ব্যাপার না যে ওই ধরনের অসভ্যতামি করে, অশ্লীলতা করে যারাই এগুলো করছে তারা খুব সহজেই একদম চচ্চর চচ্চর করে ওপরে উঠে যাচ্ছে, তাদের লাখ লাখ ভিউ হচ্ছে। আর এত যে ভিউ হচ্ছে তার মানে সব মানুষই খারাপ নাকি সব মানুষই খুব ভালো, আমাদের সোসাইটিতে যেমন হয়, তো এগুলো খারাপ লাগে জানো তো। তো অনেক কথা বলবে তাতে তোমার কি হয়, এটা খারাপ লাগে যে মানুষ, আমি তো ধরো কিছুই না, অনেক অনেক মহিলা আছেন যারা প্রচুর পরিশ্রম করে, ভালো ভালো ভিডিও বানায়, সারাদিন কাজকর্ম করে, ডেলি ব্লগ দেখায়, ভদ্রভাবে সভ্যভাবে, তাদের ভিডিওতে কোনো ভিউ হয় না। তো আর যারা খারাপভাবে বাজেভাবে সোসাইটিতে একটা রং মেসেজ দিয়ে, মানে ইয়াং জেনারেশনকে ভুল পথে চালিত করে, অশ্লীলতাকে বেশি করে ছড়াচ্ছে, তাদের ভিডিওতে বেশি বেশি ভিউ হচ্ছে, তো এইগুলো খারাপ লাগে যে তার মানে কি সমাজ এগুলোই দেখতে পছন্দ করছে, নাহলে তাদের কী করে ভিডিওতে ভিউ এত হয়, সাবস্ক্রাইবার এত হয়। এনিওয়ে, যে যা করে করুক গা, আমি আমার মতন ভিডিও করব, তাতে লোকে দেখুক, দেখলে দেখুক, না দেখলে না দেখুক। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, আমি এখন যাব আমাদের প্রোগ্রাম যেখানে হবে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাবে গিয়ে। থাকি আমাদের আমাদের পথ প্রদর্শক, একটু দেরি হয়ে গেল, অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ক্লাবে এবং প্রচুর ভিড় হয়েছে, প্রচুর দর্শক এসেছে,
প্রোগ্রাম এখন শুরু হবে। আমরা পালন করব বিশ্ব নারী দিবস। আমরা নারী, আমরা পারি। তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। নারী দিবস পালনে যদিও সারা বিশ্বে 8ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু আজ আমরা এখানে সমবেত হয়েছি মহিলা সশক্তিকরণ অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস পালন করার জন্য। নারী দিবস পালনের প্রধান সমগ্র নারী জাতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন, মহিলাদের আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া, সকলের সমান মর্যাদা ও অধিকার প্রদান করা। আজও বহু নারী নিজেদের মতো করে বাঁচতে পারে না, বহু মেয়েরা পরাধীনতায় শৃঙ্খলে আবদ্ধ, আজও বহু পরিবার কন্যা ভ্রূণ হত্যা হয়। তাই তো নারী দিবস পালনের মাধ্যমে আমরা সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই, এটাই আজকে অনুষ্ঠানের আমাদের প্রধান লক্ষ্য। বহু বাধা বিঘ্ন সত্ত্বেও বর্তমান নারীরা শতাব্দীর প্রগতির সাথে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। বহু নারী আজ সমাজের উচ্চ শিখরে বিদ্যমান। এর লক্ষ্য প্রতিটি নারী যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সাথে বিরাজ করে, তারা যেন ঘরে বাইরে সমান দক্ষতার পরিচয় দেয়, তবেই তো প্রকৃত সম্প্রকৃত দেশ গড়ে উঠবে। সকলেই যোগা করুন। স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে, কিন্তু বাড়িতে এসে মহিলাই রান্না করছে, মহিলাই চা বানিয়ে স্বামীকে খাওয়াচ্ছে, এই হচ্ছে মহিলার শক্তি। আমরা যেই ক্লাবে যোগা করি, যেই ক্লাবে গানের রিহার্সাল করি, সেই ক্লাবেরই একদম ওপর তলায় বিশাল বড় একটি অডিটোরিয়াম রয়েছে, হলঘর। সেই হলঘরেই কিন্তু আমরা আজকের অনুষ্ঠানটি করছি। তোমরা দেখতেই পাচ্ছ ধারে একটা বিশাল বড় সবুজ খেলার মাঠ রয়েছে, মাঠটি ভীষণই সুন্দর। তো প্রোগ্রাম আমরা এনজয় করছি, ভালোই লাগছে। তবে এই অনুষ্ঠান চলাকালীনই শেষে একটি দুঃখজনক ঘটনা ঘটে, আমরা খুবই মর্মাহত হই। তো সে যাই হোক, তোমাদের ভালো ঘটনাগুলিই দেখাচ্ছি। এই দুঃখজনক ঘটনাটি কি তোমরা যদি জানতে উৎসাহী হও, যদি আমাকে কমেন্ট করে জানাও, তবেই সেটা আমি জানাবো, নতুবা আমি সেটার পাবলিকলি জানালাম না। আর এখানে একটি নাচ হচ্ছে রঙ্গবতী রঙ্গবতী, সেই গানটি শোনালে কপিরাইট চলে আসে, সেই কারণে আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তো মেয়েটি রঙ্গবতী নাচটা ভালোই করলো, দেখতেই পাচ্ছ তোমরা। আমি বৌঠান, আমি মীরা, আমি বনলতা সেন, পুরুষ আমার প্রেমিক ও চির শত্রু। 2011 সালে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস দিনটির শতবর্ষ। প্রতি বছর একটু একটু করে এগিয়ে 2023 সালে আজ আমরা পালন করছি 112তম আন্তর্জাতিক নারী দিবস। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, একটু সময় বার করে, যে তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু বলার থাকে, কমেন্ট করার থাকে, তাহলে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে শিগগিরই নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।